হ্যান্ডক্রাফ্ট, বাট দেয়ার ইজ বেবি ডিফিকাল্টি। হ্যাঁ গাইস, তোমরা এই বেবি ডিফিকাল্টি নামটা শুনে বুঝতে পারতেছো যে আজকে আমরা বেবি মোড খেলতেছি গাইস। তো বেবি মোডে মাইনক্রাফ্ট আমাদের একটা বেবির মতো ট্রিট করব, যাতে মানে মাইনক্রাফ্ট ট্রাই করব যাতে আমরা না মরি, কারণ বাচ্চা খেলতেছে, বাচ্চা তত ভালো খেলতে পারবো না, মোবের সাথে ফাইট করতে পারবো না, অত কিছু খুঁজতেও পারবো না। তো দেখা যাক গাইস মাইনক্রাফ্ট আমাদের কীভাবে মানে এই বেবি মোডটা খেলতে হয়, মানে কী কী করে আমাদের জন্য মাইনক্রাফ্ট নিজে থেকেই। তো দেখা যাক ভাই, বাকি তো আমি জানি না কিছু। মাইনক্রাফ্টে আসার পর আমাদের প্রথম কাজ হলো গাছ কাটা। এই গাছ আমাদের কাটতে হবে গেছে গেছে। এখন তোমরা কমেন্টে লেখো না যে গাছ কাটা ভালো না, এটা কমেন্টে কিন্তু লেখো না, কারণ মাইনক্রাফ্ট গেমের মধ্যে গাছ কাটলে কিছু হয় না গাইস। রিয়েল লাইফে আমি কোনোদিনও গাছ ভাঙি না। চল চুটা। তো গাইস এখানে এটাতে এখানে রাখো, তো অনেকগুলি প্ল্যাঙ্ক হয়ে যাবো, তো সবগুলি নিয়ে নাও। তো গাইস এখন আমাদের এখানে একটা ক্রাফটিং টেবিল বানাই দিব, দেন এটাকে কাট করে দিয়ে দিব। প্রথমে স্টিক বানাবো কয়েকটা, ওকে। দেন গাইস আমরা একটা পিক্স বানাই ফেলছি, একটা এক্সো বানাই ফেলছি, সোয়ার্ডও একটা বানাই ফেলছি গাইস। তো এখন কেটে দেবো এটারে, আর এটারে ভাঙে ফেলো, এক্স দা ভাঙবো, এক্স দা, এক সেকেন্ড। ওয়াট দা হেল ভাই, এনচান্টেড কেমনে এলো এটা রে, এনচান্টেড কেমনে এলো? আর দরকার নেই ভাই, ভাই কি মতলব কুছ ভি। আচ্ছা গাইস, যেহেতু বেবি মোড তো এটা হওয়া নর্মাল ছিল, আর গাইস আমি আচ্ছা আমি যখন এগুলো হাতে নিব তখনই এটা এনচান্টেড হয়ে যাবো। আর ভাই এটা কী হলো, আমি শিপরে মারলাম, এটা আবার স্পন হয়ে গেলো কেন? ও দা হেল ভাই, আনলিমিটেড বাচ্চা মার, এখানে বাচ্চার মার ভাই, আনলিমিটেড। তো গাইস আমি দেখতেছি এখন একটা নতুন ফার্মিংয়ের একটা উপায় পাইছি গাইস। এখন আমি শুধু এখানে শিপ মারবো আর কোটিপতি হয়ে যাবো, শুধু শিপ মারবো আর কোটিপতি হবো গাইস। কেন অ্যাক্সেন্ট মাত্র, এটা কী হলো ভাই? পিঙ্ক শিপ রিসপন হয়েছিল, এই দেখো দাঁড়া, উল পাইছি না ওইটার, এই দেখো ভাই পিঙ্ক শিপ আসছিল। যাক এত নর্মালি রিসপন হইতেছে, এখানে পিঙ্ক শিপ আসার কোনো একদম এত বেশি খুশি হওয়ার দরকার নাই, নর্মালি চলতে চলতে পাইতাম তো একটা কথা ছিল। এখন গাইস আমাদের করতে হবে মাইনিং, অনেকগুলো স্টোন কালেক্ট করে ফেলে গেছে, স্টোন পরে অনেক বেশি কাজে লাগবো। চলো গাইস, অনেক বেশি স্টোন কালেক্ট করা হয়ে গেছে, এখন উপরে চলে যাই, এখন বাকি স্টোনের জিনিসপত্র বানাই আর ওইটা দিয়ে ই করবো গেছে। উলের উল ভাই, এত বেশি উল আছে যে উল দিয়ে আজকাল আমরা ব্রিজ করে উপরে যাইতেছি। চলো গাইস এখন এখানে, ওয়াট দা হেল গাইস, ভাই আমি স্টোন কালেক্ট করতেছিলাম কি ভাই, কুছ ভি। আচ্ছা গাইস বেবি মোডের পাওয়ার গাইস, ঠিক আছে। আর গাইস আমরা একদম ডাইরেক্ট মানে কুক করা মাটন পাইছি ভাই, রান্না করা মাটন। যাক গাইস ভাই বেবি মোডের ফায়দা, আমি ভাই আবার চলো মাইনিং করতে, তো শুরু করলাম আর রাত্রও হয়ে যেতেছে, আর ওইখানে লাভা আছে গাইস। আচ্ছা গাইস আমরা কি লাভার মধ্যে ঝাঁপ দিয়ে মরতে পারবো? দিলাম লাভ, দা হেল ভাই, জোস ভাই, জোস জোস, লাভার মধ্যে আমরা পুরো মরি না। চলো গাইস ওইটা যে, আচ্ছা আমার এখানে গাইস এই দেখো ফায়ার রেজিস্ট্যান্স লাগানো আছে ভাই, টাইমার দেখো এই আর কমতেছেও না এটা। যাক ভালোই, ভালো কথা ভাই, ভালো কথা, মরতেছি না, ভালো কথা। আর বাকি গাইস আমি দেখতে চাই যে মব যদি আমার কাছে আসে তখন কী হয় গাইস, মবগুলি আমাদের আমাকে কি মারতে পারবো? মনে তো হয় না মানে মারতে পারবো, কারণ আমি বেবি মোড়ে খেলতেছি। আর এখানে এই কি কি কিলো এটা মাত্র, ক্রিপার আমার সামনে এলো, নিজে নিজেই মরে গেল। ওই তো গাইস আমাদের ক্রিপার মামা নিচে ওই পাশে আছে, আর ল্যাগ কেন হইতাছে ভাই এই গেমের? তো যাই হোক এখানে একটু বেশি ল্যাগ হইতাছে, আর নিচে কেব আছে, কেবে যাই আমরা কি করবো? ওই তো গাইস জম্বি আছে, আহো আহো বাতি যাহো, আসো এবার আসো, আসে পাইছি তোমাদের, আসো কই, আসো 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 আসো, আমি হইতাছে তোমরা কে ভাইও? এই দেখো এই দেখো ভাই, আসার আগেই মনে যেতেছে লল ভাই, এ ভাই রে ভাই এখন তো টেনশনই নাই। আর গাইস স্কেলেটন কী করবো গাইস, ও তো আমাদের দূরের থেকে মারতে পারবো তাই না? এখন স্কেলেটনটা দেখতে হইব গাইস, বাকি এখন তো আমি রিল্যাক্সে হাঁটবো, কোনো টেনশনই নেই। বাট গাইস তো অন্ধকারে হাঁটতে আমার একদমই বোরিং লাগে, তো একটা বেড বানিয়ে ভাই ক্রাফটিং টেবিলটা হাতে নে, তো গাইস একটা বেড বানিয়ে ফেলি ফটাফট। চলো গাইস ঘুমাই যাই, ইয়াস। তো গাইস এখন এখানে জম্বি, এরে ভাই দেখতেছে বেয়া বেয়া, আমার মারতে পারবো না, মানে আগুনে জ্বললে মরতেছে তাও আমার মারতে আসবো। এসব জম্বি টম্বি নিয়ে চলো গাইস, বেডটা আমরা সাথে নিয়ে আসছি, কারণ এটা পর আমাদের লাগবো, কারণ রাত্রে ওইটা আমাদের ঘুমাইতে হবে, কারণ রাত্রে অন্ধকার আমার একদমই পছন্দ না গাইস, পুরো একদম ফালতু লাগে। তো এখন গাইস আমাদের এই এরিয়া, এইখান থেকে তো বেরোইতে হবে ভাই, এখানে কিছু কী
জায়গায় স্পন করছে, চারদিকে শুধু গাছ আর গাছ, জঙ্গলের ভিতরে স্পন করে দিছে। বাকি গাছ আমার আমি একটু মাইনিং করে ফেলি ফোর্টটা ফোর্ট। এখানে তো বড় একটা পাহাড় দেখতেছি, পাহাড়। হ্যাঁ এইটা, এই এই পাহাড়টা নষ্ট ভাঙ, আজকে তো শেষ এই পাহাড়টা। তো গাইছে আমার ডায়মন্ডের আর্মার বানানোর শেষ গাইছ। এখন আমি এগুলোর হাতে নিয়ে নিয়ে এনচান্টেড উপরে ফেলছি। আর গাইছ যা যা এনচান্টেড লাগছে না ভাই, এগুলো পড়তে পড়তে বছর পার হয়ে যাবে, কিন্তু পড়া শেষ হইব না, আর পড়ার দরকারও নাই গাইছ। এখন আমি শুধু এগুলো পড়বো, মানে হাতে নিয়ে দেখবো। এই তো গাইছে একটা পড়ে ফেলছি, নাম কি এটা, এই যে হ্যামলেট, যাই হোক। এখন একটা জুতা আর প্যান্ট। চলো গাইজ আমরা পুরো ডায়মন্ডের আর্মার দিয়ে কভার হয়ে গেছি, যদিও এটা দরকার ছিল না, তাও শফের জন্য তো একটু করতেই হয়। আর গাইজ পিসে এই এত বড় কেভ কীভাবে তৈরি হলো তা কেউ জিজ্ঞাসা করো না আমারে। আমি কিন্তু কিচ্ছু করি না ভিতরে গাইজ, আমি শুধু ডায়মন্ড খুঁজতেছিলাম, যাই না কেভের এই হালকেন হয়ে গেলো। তো বাকি চলো গাইজ এখন আমরা এখানে ঠিক আছে চলে যাই, ইন্ডার ড্রাগনরেও তো মারতে হইব, আরও নেদারেও যাইতে হইব গাইজ, অনেক কাজ আছে। তো চলো ফটাফট চলো চলো চলো। তো গাইজ এখন আমার নেদারে যাইতে হইব। তো বাকি নেদারে যাওয়ার জন্য তো এখন আমার প্রথমে লাভা খোঁজ দিব, দেন ওয়াটারও লাগবো। তো গাইছে এখন আমি ওয়াটার বাকেট বানাই ফেলি ফটাফট। চলো গেছে একটা ওয়াটার বাকেট, দুইটা বানাই নি, তিনটা, চলো তিনটা বানাই ফেলছি। বাকি এটা এটা থাক এখানে, এত সময় নেই ভাঙার এটা। চলো চলো গাইছে এখন এখানে আমাদের কি যে লাভা খোঁজ দিব, তো লাভা কই পাবো এখন আমি। হ্যাঁ গাইস ভিডিও শেষ এখানেই। তোমরা ভাবতেছো যে আমি এখানে ভিডিও কেন শেষ করলাম, কারণ গাইস ভিডিওটা এমনিতেই অনেক বেশি বড় হয়ে গেছে, আরও বেশি বড় করলে তোমরা এটা দেখবা না আমি জানি, পরে ভিডিও মাঝখানে ছেড়ে চলে যাবা, সেজন্য আজকের জন্য এতটুকুই। অলরেডি 7 মিনিটের মনে হয় ভিডিও হয়ে গেছে, তো এর পরের পার্টটা আসবে তাড়াতাড়ি আসবা। তো বাকি মিলছে আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।